নামাজের শেষ বৈঠকে তাশাহুদ এবং দুরূদ শরীফ পাঠ করে সালাম ফিরানো যাবে কিনা? দুরূদ শরীফ এবং তাশাহুদ এবং দুরূদ শরীফ পাঠ করেছেন, দোয়া মাসুরা পড়েন নাই, সালাম ফিরিয়ে ফেলছেন, নামাজ হয়ে যাবে, কারণ দোয়া মাসুরা পড়া ওয়াজিব না। দোয়া মাসুরা পড়া কি না? ওয়াজিব না। বিশেষ করে হয়তো কোনো কারণে ব্যস্ত আছেন আপনি, আত্মীয়তে পড়েছেন, দূরত পড়ে আপনি সালাম ফিরে ফেলছেন, নামাজ হয়ে যাবে। যদিও ইচ্ছাকৃতভাবে দোয়া মাসুরা তরক করা উচিত না, কারণ এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমার পরিবারে এক সদস্য দিন দিন নাস্তিকতার দিকে ধেয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে পরিবারের আরেক সদস্যের কথা উঠবস করছেন আর দীন ইসলামের পথ থেকে পুরোপুরি সরে যাচ্ছেন। তার আচার আচরণে বোঝা যায় তাকে তাবিজ অথবা কুফরি করা হয়েছে। এমত অবস্থা আমার করণীয় কি? কোনো আমল দ্বারা এটিকে কাটিয়ে ওঠা সম্ভব? প্রথমত, নাস্তিক্যবাদের দিকে যদি কেউ ধেয়ে যায়, সেটা কুফুরির কারণে যেমন হতে পারে, আবার সেটা অসৎসঙ্গের কারণেও হতে পারে। কোনো বাজে মানুষ যে নিজেই ইসলাম থেকে দূরে, তার পালায় পড়ার কারণে সে মানুষের মধ্যে সংশয় ঢোকাচ্ছে। এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ইমানদারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হলো এই চ্যালেঞ্জটা, নাস্তিক্যবাদের চ্যালেঞ্জ। স্কুল কলেজ তো বটেই, এমনকি মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ তো বটেই, এমনকি নামাজি মানুষ, তাদের অনেকের মনের মধ্যে আল্লাহর অস্তিত্ব নিয়ে, ইসলামের অনেক বিধিবিধান নিয়ে সংশয় তৈরি করে। কে? ইবলিস। এবং মানুষরূপী ইবলিস আছে, এরা নানা রকম প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে এমনভাবে উপস্থাপন করে দেয়, আপনার জ্ঞানের স্বল্পতার কারণে আপনার কাছে ওইটা যৌক্তিক মনে হয়, আপনার মধ্যে সংশয় তৈরি হয়। এটাকে বলা হয় সংশয়বাদ, সংশয়বাদের তুফান এটা আজ বাংলাদেশের ঘরে ঘরে। এই জন্য অভিভাবকদের কর্তব্য হলো তরুণদেরকে তাদের অন্তরে ইমানের বীজকে এমনভাবে বপন করা যে এই সমস্ত সংশয় যাতে তাদের ইমানকে কোনোভাবে নষ্ট করতে না পারে, এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। তো এর পাশাপাশি নাস্তিক্যবাদের যে সমস্ত বস্তা পচা সস্তা আপনার কুযুক্তিগুলো আছে, এগুলোর জবাব আলহামদুলিল্লাহ আমাদের অনেক তরুণ ভাইয়েরা বিভিন্ন বই পুস্তক লিখে দিয়েছেন, অনেক বই আছে, শুধু জবাব নামেই একটা বই আছে নাস্তিক্যবাদীদের এ জাতীয় আপনার কুযুক্তিগুলোর জবাব, অনেকগুলো বই আছে, শুধু একটা বই না। এরকম বইগুলো পড়া উচিত এবং এ ধরনের স্পিচগুলো শোনা উচিত, যাতে নাস্তিক্যবাদীদের এই সমস্ত বাজে কথার জবাব দেওয়া হয়েছে। তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আমাদের ইমানকে আমরা রক্ষা করার চেষ্টাটা করলাম বলা যেতে পারে। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। কিয়ামতের আগে বিশেষ করে এই দোয়াটা বিশেষ করে পড়া উচিত আমাদের, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফিতান, আল্লাহ যত রকম ফিতনা আছে এগুলো থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য ফিতনা হোক অথবা অপ্রকাশ্য ফিতনা হোক, সব ফিতনা থেকে আমাদের ইমানকে আপনি হেফাজত করেন, আল্লাহর কাছে দোয়া করবেন। চার রাকাত ফরজ নামাজের মধ্যে কেউ যদি প্রথম দুই রাকাত জামাত পায়, দুই রাকাত বাকি দুই রাকাত পড়ার নিয়ম কি হবে? প্রথম দুই রাকাত ছুটে গেছে, প্রথম দুই রাকাত ছুটে গেছে, শেষের দুই রাকাত পাইছে, আপনি লিখছেন প্রথম দুই রাকাত জামাতে পাইছে, প্রথম দুই রাকাত কীভাবে পাইছে? এটা তো সুযোগ নেই, প্রশ্ন ভুল লিখছেন, দিয়ে শেষের দুই রাকাত পাইছে, প্রথম দুই রাকাত ছুটছে, এটা না হবে। আচ্ছা, তো শেষের দুই রাকাত পাইছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সালাম ফেরানোর সময় তিনি সালাম ফিরাবেন না, যেহেতু তার দুই রাকাত বাকি আছে, তিনি দাঁড়ায় যাবেন, দাঁড়ায়া তিনি দুই রাকাত পড়বেন, প্রথম রাকাতে বৈঠক করবেন না, যেহেতু দুই রাকাত পাইছেন, দ্বিতীয় রাকাতে বৈঠক করছেন ইমামের সাথে, এরপর নিজে যখন একা একা বাকি দুই রাকাত পড়বেন, তার প্রথম রাকাতে বৈঠক করবেন না, শেষেরটাতে অবশ্যই বৈঠক করবেন, শেষ বৈঠক, আর সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন, যদি এটা নিয়ে দুইটা মত আছে, কিন্তু সূরা মিলাবেন এই মতটাই অধিকতর নিরাপদ এবং এহতিয়াতপূর্ণ এবং শক্তিশালী, সূরা মিলাবেন সূরা ফাতিহার সাথে, আর বৈঠক যেভাবে বলছে সেভাবে করবেন।